দেখবেন কোকিল আর কাক কিন্তু প্রায় সেম। কাক বলছে, আরে ভাই কি ব্যাপার, তোমার লোকেরা বন্দি করে দিয়েছে ঘরের মধ্যে, আমার থেকেও বন্দি করে না, কি ব্যাপার, ব্যাপারটা কি, একই রকম আমার থেকেও বন্দি করে নাই। কোকিল বলছে, রে কাক ভাই, যদিও আমরা প্রায় জাতি ভাই, সমস্যাটা হচ্ছে তুমি তো কথা বলতে পারো না, এজন্য তোমাকে কেউ বন্দি করে না, আর আমি কথা বলতে পারি, এই যে কথা বলতে পারি এটাই আমার দোষ, কথা বলতে পারার কারণেই লোকেরা আমাকে একেবারে খাঁচায় ঢুকে তালা লাগাই দিয়েছে। কি কথা কি বুঝেছেন? এ সমাজে সবাই কথা বলে না, এ সমাজের কিছু লোকেরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, যখন এই কিছু লোকের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সবাইকে ধরে না, তখন এই যারা কথা বলে এদেরকেই ধরে জেলখানায় বন্দী করে। আর সমস্ত মসজিদগুলি থেকে কোরআন এবং সুন্নার হক কথাগুলি উঠে আসে না, কোরআন এবং সুন্নার সঠিক কথাগুলি যদি প্রত্যেকটা মসজিদে যদি স্পষ্ট করে বক্তব্য দিত খতিব সাহেবেরা, তাহলে এই সমাজের দুষ্ট লোকেরা ইমামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস পাইত না। জীবন বাঁচা ফরজ। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন কথায় কথায় বলে যে জীবন বাঁচা যেহেতু ফরজ, জীবন বাঁচাতে গিয়ে মিথ্যা বলা যায়, এরকম কথা আছে না? এই যে জীবন বাঁচা ফরজ, এটা হাদিস না, এটা মিথ্যা কথা। সঠিক কথাটা হচ্ছে ঈমান বাঁচা ফরজ। কি বাঁচা ফরজ? ঈমান বাঁচাতে গিয়ে যদি জীবন চলে যায়, যাক, ঈমান হারা যাবে, ঈমান বাঁচাতে গিয়া যা হারায় হারাক, স্ত্রী হারাবে, পরিবার হারাবে, বাড়িঘর হারাবে, জমি জায়গা হারাবে, এমনকি নিজের জীবন পর্যন্ত হারাবে, মুমিন সব হালাতে রাজি আছে, ঈমান হালাতে মুমিন কখনো রাজি, তাহলে ঈমান বাঁচা ফরজ, জীবন বাঁচা ফরজ না, এটা ভুল কথা। তাহলে ঈমান বাঁচাতে গিয়ে আপনার যদি চাকুরি চলে যায়, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, যেই চেয়ারে বসার পরে ওই চেয়ারে থাকার কারণে যদি ঈমানই না থাকে, তাহলে এই চেয়ারের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। অতএব চেয়ার যত বড়ই হোক, প্রধানমন্ত্রীর চেয়ারও যদি হয়, আর সেই চেয়ারে বসতে গেলে যদি ঈমান হারা হয়ে বসতে হয়, এমন চেয়ার পৃথিবীর কোনো প্রকৃত মুমিনওয়ালা, মুমিনদার, মুমিন ব্যক্তি এই চেয়ার গ্রহণ করবে? কেননা মুমিন বাঁচাতে চায় তার ঈমান, ঈমান বাঁচাতে গিয়েই তো আমাদের আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়েছে। ঈমান বাঁচাতে গিয়ে বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী হাজার সৈন্যের মোকাবেলায় ময়দানে নেমেছে, বাঁচানোর উদ্দেশ্য ছিল ঈমান। ঈমান বাঁচাতে গিয়ে উহুদের জমিনে আল্লাহর নবীর দন্ত মোবারক শহীদ হয়েছে, আল্লাহর নবীর মাথা ফেটে গেছে, হেলমেট ভেঙে গেছে, নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। বাঁচানো ছিল, উদ্দেশ্য ছিল ঈমান বাঁচা, ঈমান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা। ঈমান নিয়ে পৃথিবীতে এক ঘন্টা যদি আপনি বাঁচেন, সিংহের মতো বাঁচবেন, এই বাঁচাই আপনার সার্থকতা। আর বেঈমান হয়ে অন্যের সামসামি করে হাজার কোটি বছর বাঁচার মধ্যে কোনো সার্থকতা থাকতে পারে না। এজন্য ঈমানদার মরে একবার, ঈমানদার মরে কয়বার? একবার। আর বেঈমানরা, কাফেররা, মুনাফিকরা মরে বারবার, এদের পরাজয় বারবার ঘটে, কিন্তু প্রকৃত মুমিন যারা, তাদের পরাজয়, তাদের জীবন, তাদের মরণ, তাদের মৃত্যু একবারই হয়, যেই মৃত্যুটা হয় সম্মানের সাথে। ঈমানদার কখনো পিঠ আগায় দেবে না, দিলে আগায় দেবে বুক, গুলি যদি করতে হয় বুকে করতে হবে, এর নাম ঈমান। মৃত্যুর ভয়ে কোনো মুমিন কখনো পিঠ আগায় দেবে না, বুক আগায় দেবে। বুলেটের আঘাতে যদি আপনার বুক ঝাঁসরা হয়ে যায়, তা
পিছবার পরেও কোনো মুমিন কখনোই পিছবা হবে না, যতটুকুন পারবে হামাগুড়ি দিয়ে হলেও মুমিন সর্বদাই সামনে অগ্রসর হতে চায়, কখনো পিছন মুখে যেতে চায়। আসুন আজকের জুমায় আমরা আলোচনা শুনব সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। এই বিষয়ের উপরে কোরআন এবং সুন্নাহ থেকে কথাগুলো তুলে ধরব শুধুমাত্র আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য। অন্যায় যে করে আর অন্যায় যে মুখ বুঝে সহ্য করে, অল আর ইকুয়াল টু আই অফ আল্লাহ, এরা সবাই আল্লাহর দৃষ্টিতে সমান। একজন অপরাধ করে আর একজন দর্শক সে যে দেখে, ও অপরাধ করে যে গোনা, এ দর্শক হয়ে এর সেই গোনা। আপনি মনে করছেন তসবিহ টিপছি আমি, আমি তাহাজ্জুদ পড়ছি, আমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি, আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারেন না, তার মানেই হলো আপনার তসবিহ আছে ঠিকই, এই তসবিহর ভিতরে ইমানের কোনো জজবা নাই, এখানে কোনো ইমান নাই। ইমান যদি থেকে থাকে তাহলে অন্যায় সহ্য করতে আপনার বিবেক কখনোই অন্যায় মেনে নেবে না, জীবন হয় যাবে অন্যতায় থাকবে। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে বাঁচলে বাঁচলে গাজী, মরলে শহীদ। এজন্য মুমিনের চিন্তা হচ্ছে মরলে শহীদ বাঁচলে গাজী, অতএব বাসা মরা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর বক্তব্য হচ্ছে, মুমিনদের বক্তব্য হবে এমন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছুই কার জন্য? আল্লাহর জন্য নিবেদিত। মুমিন বাঁচলে বাঁচবে আল্লাহর জন্য, মুমিন মরলেও মরবে কার জন্য? আসুন, হাজারো অপরাধ হচ্ছে সমাজে, হাজারো অপরাধ হচ্ছে এই রাষ্ট্রে, হাজারো অপরাধ হচ্ছে আপনার পরিবারে, হাজারো অপরাধ হচ্ছে আপনার এলাকায়, আপনার সমাজে। এই অপরাধগুলি দেখে আপনি চুপ আছেন, আপনি প্রতিবাদ করছেন না, প্রতিবাদের ভাষা আজকে আমরা হারিয়ে ফেলেছি। যেই জাতি ছিল বাঙালি সিংহের জাতি, যে জাতি তার জীবন বিলিয়ে দিয়ে দিতে মোটেও দ্বিধা দ্বন্দ্ব করত না, সেই জাতি আজকে প্রতিবাদের ভাষা এমন ভাবে হারিয়ে ফেলেছে, অন্ধ হয়ে গিয়েছে, দলীয় অনুসরণে, দলীয় নেতাদের অনুকরণে সবকিছু বিসর্জন দিয়ে ইমান হারা হয়ে বসে আছে। আল্লাহ বলছেন কোরআনুল কারিমার সুরাতুল আলী ইমরান, কোরআনুল কারিমার তিন নম্বর সুরা 104 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকা প্রয়োজন। কি থাকা বলেন? কি থাকা? দল। বাংলা আরবিতে বলা হয় উম্মত, উম্মতের বাংলা অর্থ দাঁড়ায় দল। কিছু মূর্খ লোকেরা বুঝে না, কোরআন হাদিস জীবনেও পড়ে নাই, পড়তে দিলে পায়জামা গরম হবে, এরা বলে কোরআনে তো আর দলের কথা নেই, এগুলো কথা বলা যাবে না। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুই, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে, যেই দলের লোকগুলো ইয়াদউনা, যারা ডাকবে, মানুষকে আহ্বান করবে, ইয়াদউনা ইলাল খায়র, মঙ্গলের দিকে মানুষকে ডাকবে। কিসের দিকে? মঙ্গলের দিকে, ভালো কাজের দিকে মানুষকে ডাকবে, আহ্বান করবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজের। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, ভালোর দিকে ডাকবে, মঙ্গলের দিকে আহ্বান করবে। দুই নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ দেবে, তিন নাম্বার হচ্ছে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। কথা কয়টা জোরে বলেন? তিনটা। এই তিন কর্মসূচি যদি কোনো দলের ভিতরে থাকে তাহলে বুঝতে হবে এই দলটা হলো আল্লাহর কোরআন অনুযায়ী বর্ণিত সফল দল। সুবহানাল্লাহ বলেন,
এই তিনটা কর্মসূচি দেওয়ার পরে আল্লাহ বললেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এই কাজগুলি যারা করবে তারাই হলো সফল। সুবহানাল্লাহ, সফল কারা? পৃথিবীতে কোটি কোটি টাকা আছে সে সফল না। পৃথিবীতে সবচেয়ে বেশি সম্পদওয়ালা লোক ছিলেন কারুন। কারুন তার জীবনী যদি পড়েন, একটু পড়াশোনা করে দেখবেন, কারুন তাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, পৃথিবীতে আর কোনো মানুষ এত সম্পদ অর্জন করতে পারবে না। কারণের যে সম্পদওয়ালা, এই যে গোডাউনগুলো ছিল এগুলোর যে চাবি ছিল তালার চাবি, এই চাবি বহন করার জন্য একটা দলই ছিল আলাদা, যারা চাবি মাথায় করে নিত সবাই মিলে। আল্লাহ তার কথা বর্ণনা করে কোরআনে বলছে সে হয়েছিল ক্ষতিগ্রস্ত। তার মানে ধন সম্পদ থাকলেই সফল হওয়া, সফল হচ্ছে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ যে ব্যক্তিকে বলবে তোমাকে আমি মাফ করে দিলাম, আল্লাহ যদি ক্ষমা করে দেয় তাহলে এই ব্যক্তিরা হচ্ছে সবচেয়ে সফল। আল্লাহ সেটাই বলছেন। তার মানে এই কর্মসূচিগুলো যাদের ভিতরে পাওয়া যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে সফল বলে ঘোষণা করে দেবে। সফল হবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা, আর ক্ষতিগ্রস্ত হবে যারা, আল্লাহর জাহান্নামে যাবে তারা। তাহলে এই হলো পঠিতব্য আয়াতের বাংলা অনুবাদ। তাহলে আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে অবশ্যই একটা দল থাকতে হবে, তার মানে এই দলটা থাকা ফরজ। হাজারো প্রতিকূল অবস্থার মধ্যেও দেখবেন আপনি দুইজন লোক হলেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কি বলেন? সবাই বলছে যে অবস্থা অনুকূলে নয় প্রতিকূলে, দিনকাল ভাল না, এর মাঝেও দুইজন হলেও বীর দাঁড়িয়েছে যারা বলছে এটা অন্যায়। হয়তো বা এটা প্রতিবাদ করতে গিয়ে তার বাড়ির থাকা হয় না, এটা প্রতিবাদ করতে গিয়ে হয়তো বা বিবিরা তার বিরুদ্ধে মামলা দিয়ে জেলখানায় পাঠায়, কিন্তু আসে এ সমাজে লোক, দুইজন চারজন হলেও পাওয়া, এই যে ব্যক্তিগুলো এরাই সফল। আপনি মনে করছেন তাকে পুলিশে ধরেছে শেষ? না, শেষ না, এটা শুরু। আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি জেল খাটেন, আজকে 1971 সালে এদের স্বাধীন করার জন্য যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের যে সম্মান এ সরকার দিয়েছে, আমরা আবার অসম্মান করছি না, আমরা সম্মান দিচ্ছি, জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে এ দেশকে যারা মুক্ত করেছেন, স্বাধীন করার নিয়তেই যারা ঝাঁপিয়ে পড়েছিলেন, যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে তাইয়েবা দারাজ করুক বলেন আমিন, যারা মরে গেছেন আল্লাহ যেন শাহাদাতের মর্যাদা দান করেন বলেন আমিন। যে কথা বলতে চাচ্ছি, এই মুক্তিযোদ্ধাদের যেই সম্মান সরকার দিচ্ছে, আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি মার খান, জেল খাবেন দুই চার দিন, দুই এক মাস, কেয়ামতের ময়দানে আর কিছু থাক না থাক, আল্লাহর দরবারে দলিল দাঁড় করাবেন আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এই দুইটা মার খাইছি, পাঁচ দিন জেল খাটছি, আর কিছুই নেই, এমন হতে পারে আল্লাহ এইটাকে কেন্দ্র করে মাফ করে দেবে। ব্যর্থ না, সফল। আসুন, তাহলে একটা হচ্ছে ন্যায় আর একটা হচ্ছে অন্যায়। আপনার অবস্থানটা কোথায়? নিজেকেই বিবেকের আয়নায় দাঁড় করিয়ে আজকের জুমার আলোচনা শোনার পরে আপনি আপনার বিবেককে বিবেকের আয়নায় নিজেকে দাঁড় করাইয়া দিয়ে আপনি দেখবেন আপনি কোন পক্ষে আছেন। জুলুম চলাকালীন সময়ে জালিমের বিরুদ্ধে কথা না বলে আপনি যদি চুপ থাকেন তাহলে আপনার অবস্থানটা জালিমের কাতারেই হবে। আল্লাহ বললেন তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকা দরকার, যে দলের লোকগুলি মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এটা বলার পর আল্লাহ বললেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল।
এরপরে আল্লাহ পাক আবার বলছেন কোরআনুল কারীমের সূরাতুল আলি ইমরানের 110 নম্বর আয়াত, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মতি মুখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন ও পৃথিবীর লোকেরা, তোমাদিগকে সৃষ্টি করা হয়েছে, তোমাদিগকে তৈরি করা হয়েছে, উদ্দেশ্য হলো একটা, উখুরি জাতলিন নাস, মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদিগকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বললেন তোমাদেরকে বানানোই হয়েছে, তোমাদেরকে তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আপনি মানুষের কল্যাণ করবেন, আপনি মানুষের উপকার করবেন, এজন্যই আপনাকে সৃষ্টি করা হয়েছে। এরপর আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বিরত রাখবে, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এটা দেবার জন্যই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এখন সৎ কাজ কোনটা আর অসৎ কাজ কোনটা, এটা আপনার বিবেককে জাগ্রত করুন, আপনার বিবেককে প্রশ্ন করুন, কোরআন আর হাদিস পড়াশোনা করুন। কোরআন হাদিসের পক্ষে যেই কাজটা যাবে এটাই হলো ভালো কাজ, এটা হলো সৎ কাজ। আর কোরআন হাদিসের বিরুদ্ধে যেই কাজটা যাবে সেটাই হলো অন্যায় কাজ। অন্যায় কাজে বাধা দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করেছেন। আল্লাহ বলছেন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করেছি মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকার করার জন্য। তাহলে আপনার দ্বারা যদি মানুষের ক্ষতি হয় তাহলে আল্লাহ যে কারণে আপনাকে তৈরি করলেন এই কারণের বিপরীত অবস্থান যদি হয় তাহলে কিয়ামতের ময়দানে কি আসামির কাতারে দাঁড়াতে হবে না? কি বলেন? আল্লাহ বলছেন মানুষের কল্যাণ করবে, মানুষের উপকার হয় এমন কাজগুলোই করবে, আর আপনি তো পৃথিবীতে এসে শুধু মানুষের ক্ষতিই করে যাচ্ছেন। একজন মানুষ আন্দোলনে যায় নাই, আপনি পুলিশকে ফোন দিয়ে বলছেন যে ওই আন্দোলনকারী ধরায় দিয়েছেন, আপনি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং আপনার সৃষ্টি করার উদ্দেশ্য, উদ্দেশ্যের বিপরীতে আপনি অবস্থান করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হওয়ার জন্য এটাই যথেষ্ট। নবীজি বলছেন মান রাআমিনকুম মুনকারান ফালিউগাইরুহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতিউ ফাবিলিসানিহি। নবীজি বলছেন তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ হতে দেখে তাহলে সে সেটা বাধা দেবে তার হাত দিয়ে, তার মানে ক্ষমতা দিয়ে। আপনার যতটুকুন ক্ষমতা এই ক্ষমতা প্রয়োগ করে অন্যায়কে বাধা দেবেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবেন। ফাইল্লাম ইয়াসতাতি, নবীজি বলছেন যদি সরাসরি বাধা দিতে না পারো, সরাসরি বাধা দিলে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তোমার জীবন নাশের অবস্থার তৈরি হয়, এমন যদি হয় ফাবিলিসা নেহি, তাহলে তোমার মুখ দিয়া সেটার বিরুদ্ধে প্রতিবাদ করো, মিছিল করো, মিটিং করো, সাংবাদিক সম্মেলন করো। যদি তাতেও সমস্যা দেখা দেয় ফাবিয়ে কলবিহি, তাহলে অন্তর দ্বারা ওই কাজটার প্রতি ঘৃণা করো, ঘৃণা করো। নবীজি বলছেন ওয়াদা আলিকা আদা আফুল ইমান, অন্তর দিয়ে ঘৃণা করা এটা হলো দুর্বল ইমানের পরিচয়। কি ইমানদার? দুর্বল যে ইমানদাররা তারা অন্তর দিয়ে ঘৃণা করবে। ঘৃণা করার ব্যাখ্যা হলো মুফাসসির মুহাদ্দিস লিখেছেন আপনি ওই কাজটাকে এমন ঘৃণা করছেন ওই কাজটা আগামীতে যাতে আর না হয় আপনি এখন ঘৃণা করে সরে আসছেন, কিন্তু চুপ থাকা যাবে না,
ওই কাজটার বিরুদ্ধে ঘরে ঘরে গিয়ে মানুষকে বুঝাইয়া দাওয়াত দিয়া মানুষকে অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত করতে হবে। কথা কি বুঝেছেন? আপনি ঘৃণা করছেন, কিন্তু ঘৃণা মানে এই নয় যে আপনি করলেন না, এসে বসে থাকলেন, তা না, আপনি ওই কাজটার বিরুদ্ধে একটা জনমত তৈরি করবেন, মানে আপনি নিজেই একটা দল গঠনের ভূমিকা রাখবেন, যেই দলটা আগামীতে ওই কাজটা প্রতিহত করার জন্য ময়দানে নামবে। আপনি যদি চুপ থাকেন তাহলে আপনার ঈমান থাকবে না। আপনার ভূমিকা হচ্ছে, আপনি অন্যায় দেখেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আজকে পারছেন না, কিন্তু আপনি ঘরে ঘরে যাবেন, দাওয়াতি কাজ করবেন, দাওয়াতি কাজ করে ওই অন্যায়ের বিরুদ্ধে মানুষকে সজাগ করে জাগ্রত করে দল তৈরি করবেন, আগামীতে যাতে করে ওই কাজটার বিরুদ্ধে একদল মানুষ জাগ্রত হয়, প্রতিবাদ করে ওটা বন্ধ করে দেয়, আপনাকে এই ভূমিকা রাখতে হবে। এখন আমরা আসি, হুজুর দিনকাল ভালো না, নিজে বাঁচিলে বাপের নাম আছে না নাই? অনেকেরই চিন্তা হচ্ছে, যারা ব্যবসা নিয়ে আছেন তার চিন্তা হচ্ছে, আমি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি আমার ব্যবসা থাকবে না। যে ব্যক্তি যে জায়গায় আছেন, চাকুরিতে আছেন, ওই চাকুরিতে থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারছেন না, কেন? যে আমি যদি তার বিরুদ্ধে কথা বলি আমার চাকুরি থাকবে না। চাকুরির ভয়, ব্যবসা প্রতিষ্ঠানের ভয়, পরিবারের ভয় যাদের ভিতরে আছে, এরা পুরুষ না, এরা কাপুরুষ, এরা কাপুরুষ। ব্যবসা হারিয়ে যাবে কোনো সমস্যা নাই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে, এটা আপনার উপরে ফরজ। আপনি অন্যায় দেখে, হাজারো অন্যায় হচ্ছে সমাজে, আপনি কোনোভাবেই কথা বলছেন না, বরঞ্চ অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে যারা ফেসবুকে পোস্ট দিচ্ছে, আপনি তাদেরকে হুমকি দিচ্ছেন। আমার মনে হচ্ছে এদের বিবেকের উপরে কুকুরে প্রস্রাব করে দিয়েছে। কুকুর যদি এদের বিবেকের উপরে প্রস্রাব না করে দিত, তাহলে অন্যায় কে অন্যায় না বলে বড় অন্যায়ের প্রতিবাদ যারা করছে তাদের বিরুদ্ধে অবস্থান এদের হতো না। আল্লাহ বলছেন কোরআনুল কারিমার 7 নম্বর সূরা 179 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আল্লাহ কদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আর অধিকাংশ জিন, এরা যাবে জাহান্নামে। কোথায় যাবে? আল্লাহ বলছেন লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা তারা বুঝতে চায় না। অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা বোঝে না। ওয়ালাকুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু দেখে না। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কানও আছে কিন্তু শোনে না, মন আছে বুঝে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না। তার মানে কি? হাজারো অন্যায় হয় এর চোখে পড়ে না অন্যায়, হাজারো অপরাধ হয় এ হৃদয় দিয়ে অপরাধটাকে অপরাধ উপলব্ধি করতে পারে না, সত্যকে সত্য বলতে পারে না, অন্যায়কে অন্যায় বলতে পারে না। কান আছে এত ব্যথা, হাজারো মানুষের কান্নায় আকাশ বাতাস প্রকম্পিত হলে পরে ওই মানুষগুলির কর্ণশিহরে এই কান্নার আওয়াজ পৌঁছে না। আল্লাহ বলছেন এই কথা, ওদের হৃদয় আছে কিন্তু বোঝে না, ওদের চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য। সূরা আরাফ আয়াত নাম্বার 179, যাদের সন্দেহ হবে বাহিরে গিয়া সমালোচনা না করে, বাংলায় তর্জমা আছে কোরআনের, কোরআনটা নিয়ে মিলাবেন, যদি না মেলে আমাকে ফোন দিয়ে আমার কাছে বুঝে নেবেন, মিলায় নেবেন। আল্লাহ বলছেন মন আছে বোঝে না,
তার মানে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, অন্ধ হয়ে গিয়েছে। দলীয় নেতা কি বলছে এইটাই ঠিক, এখন ঠিক হলেও ঠিক ভুল হলেও ঠিক, অন্ধ অনুসরণ করে, আছে না নাই? পীরে কি বলেছে এইটাই, কোরআন হাদিস আর দেখার সুযোগ নাই, পীর বলছে। আল্লাহ বলছে লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের হৃদয় আছে, এদের মন আছে, কিন্তু মন দিয়ে তারা সত্যটা উপলব্ধি করতে পারে না। ওদের চোখ আছে কিন্তু ওরা চোখ দিয়ে সত্যটা দেখে না, ওদের কান আছে কিন্তু কান দিয়ে তারা সত্য আওয়াজটা শুনতে। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু মানে গরু ছাগল। আল্লাহ এর পরের শব্দ আরো খারাপ ব্যবহার করছেন, আল্লাহ বলছেন বালহুম আদল, এর চেয়ে অনিকৃষ্ট। তার মানে কুকুর গরু ছাগল এদের চেয়ে অনিকৃষ্ট হচ্ছে ওই মানুষেরা যারা বোবা শয়তান হয়ে এ সমাজে বসবাস করছে, অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলে না, ন্যায়ের পক্ষে যারা কথা বলে না, এদের এদের অবস্থা আল্লাহ বলছে চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। ওই যে একটা গান ছিল ওরা ফুট ফুটে সুন্দর, দেখা যায় মানুষের মতো কিন্তু আকল বিবেক সব হারিয়ে ফেলেছে, কুকুরে ওদের বিবেকের উপরে প্রস্রাব করে দিয়েছে, যার কারণে খারাপটাকে আর খারাপ বলার মতো ক্ষমতা এই মানুষগুলির ভিতরে পাওয়া যায় না। প্রিয় উপস্থিত, উদাত্ত আহ্বান জানাচ্ছি, নামাজ পড়া যেমন ফরজ, নামাজ পড়া যে আল্লাহর হুকুম, অন্যায়ের বিরুদ্ধে অন্যায়কারীর বিরুদ্ধে অবস্থান নেওয়া ওই আল্লাহর হুকুম। অন্যায়কারীর কোনো পরিচয় নাই, অন্যায়কারীর কোনো দলীয় গোত্র পারিবারিক কোনো পরিচয় নাই, অন্যায়কারীর পরিচয় একটা, সে অন্যায়কারী। আপনার বাবাও যদি হয়, আপনার ভাই যদি হয়, যেই হয় হোক, অন্যায় যে করবে আমরা তার বিরুদ্ধে, কি বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে, নির্দেশ আল্লাহর। আল্লাহ বলছেন তামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আদেশ আর নিষেধ এটা আমরা একটু কম বুঝি, আমরা মনে করি যে একজনকে নামাজের দাওয়াত দিয়েছি, ভাই নামাজ পড়ি, মনে করছে এটা মানে সৎ কাজের আদেশ হলো, না, আপনি নামাজের জন্য ডেকেছেন, ভাই নামাজ পড়েন, নামাজ পড়লে অনেক বহুত ফায়দা হবে, এইটা আপনি যে বলেছেন এইটা আদেশ হয় নাই, এটা হয়েছে ওয়াস। কি হয়েছে? ওয়াস মানে উপদেশ, নসিহা। নামাজ পড়তেই হবে, না পড়িলে তোমাকে জেলখানায় বন্দি করা হবে, এইটার নাম আদেশ। আমি কি এই আইন জারি করে পাবো যে নামাজ যদি কেউ না পড়ে আজ থেকে জেলখানা ঢুকাবো? এই বক্তব্য যদি আমি দেই তাহলে মানুষ সার্টিফিকেট ছাড়াই আমাকে পাগল বলে ঘোষণা করিবে, এটা পাগল, কি বলেন? তাহলে বুঝেন এই আদেশটা কার কার, তাহলে কার প্রতি? আমার প্রতি না, এই আদেশটা হচ্ছে তাদের প্রতি যারা মানুষকে জেলখানায় ঢুকাইতে পারে। কথা কি বুঝছেন? বুঝিলে বুঝপাতা, না বুঝিলে, এর নাম আদেশ। নিষেধ হচ্ছে মদ তুমি পান করতে পারবে না, মদ যদি পান করো শরীয়তের বিধান অনুযায়ী 80টা দররা তোমার শরীরে দেওয়া হবে, এর নাম নিষেধ। এই নিষেধ আর এই আদেশ, আদেশ দেবে সরকার, আদেশ মানবে জনগণ, শ্রেণী তিনটা, সরকার সরকার সমাজ, আলেম সমাজ, সাধারণ মানুষ। ইসলামের অবস্থান হলো স্তর হলো তিনটা, আদেশ দেবে সরকার, এই আদেশের পক্ষে কোরআন এবং হাদিস থেকে ওয়াজ করবে আলেম সমাজ, আর আদেশ অনুযায়ী ওয়াজ নসিহত অনুযায়ী আমল করবে সাধারণ জনগণ। কথা কি বুঝতে পেরেছে?
আমাদের সমস্যা। আদেশকে দেবে এটা বুঝি না, ওয়াজকে করবে এটাও বুঝি না, যার কারণে একজন আর একজনের জায়গা নিয়ে যখন মানে কাড়াবিড়া শুরু করে দিয়েছি, তখন এ সমাজে গণ্ডগোল শুরু হয়েছে। আপনার আদেশ দেবে যে শ্রেণী তারা হচ্ছে সরকার শ্রেণী, আর ওয়াজ করবে যে শ্রেণী তারা হচ্ছে আলেম শ্রেণী। আজকে ওয়াজ যে লোকটা প্রস্রাব করিও পানি নেয় না, শুক্রবারে গোসল না করা পর্যন্ত মসজিদ ঢুকির পায় না, এমন লোক নাই বহু আছে, ওই লোকও ওয়াজ করে চায়ের দোকানে টেবিলের উপরে, কত থাপড়া থাপড়ি কত যে ওয়াজ জানে ও লোক, প্রস্রাব করি পানি নেয় না। কি বলেন, আছে না নাই? আছে, সমস্যায় জায়গায়। হাতি, হাতিয়ে পাতা খায় গাছের উপরে না নিচের, হাতি গাছের ডাল টেনে পাতা খাওয়া শুরু করছে। ছাগল এ দেখছে যে এতদিন থাকি তো নিচেরটায় খাই, আজকে একটু উপরেরটা খেয়ে দেখি। উপরেরটা যখন ওই হাতি টানছে খাবার দিচ্ছে ছাগলে, হাতির যখন খাওয়া শেষ হাতি দিছে ডাল ছেড়ে, যেই হাতি ডাল ছেড়ে দিয়েছে ছাগল গেছে উপরে, বিপদ। তার মানে ওয়াজ যার করার কথা ছিল তারই তো ওয়াজ করার দরকার। আজকে ওয়াজ যখন সবাই শুরু করে দিছে তখন সমাজে বিপদ বাড়ি গেছে, বুঝেন নাই? সব জায়গায় ওয়াজ সবাই করে, প্রস্রাব করে। এখন এসে মোবাইল, এই মোবাইলে ওয়াজ ছাড়ি দিয়া প্রস্রাব করি বলছে তাও ওয়াজ শুনি, আর এই ওয়াজ শুনিয়া ওয়াজ করি বেড়ায়। নিজে তো কোরআন পড়ি, যদি কোরআন ওর পায়জামা গরম, প্রিয় উপস্থিতি যে কথা বলছিলাম, তাহলে আদেশ আপনি, আপনি একজন রাষ্ট্রপ্রধান হিসাবে আপনার এই 3.5 বডির মধ্যে আপনি প্রধানমন্ত্রী, আপনি আপনার এই 3.5 বডির মধ্যে শরীয়তের বিধান জারি করে দেন, আদেশ করেন যে আজ থেকে অন্যায় করব না। কি বলেন, পারবেন না? নিজে নিজে, প্রত্যেকে নিজে নিজে, আপনি আপনার এই দেহটাকে আপনি একটা রাষ্ট্র মনে করেন, এই রাষ্ট্রের ভিতরে আপনি প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, আপনি সেনা প্রধান, আপনি বিজিবি প্রধান, আপনি আপনার দেহের মধ্যে এই আদেশগুলো জারি করেন, আজ থেকে নামাজ কাজা করতে পারবে না, আজ থেকে অন্যায়ের পক্ষে পক্ষে থাকতে পারবে না, আজ থেকে মিথ্যা চুগলখুরি জেনা ব্যভিচার গীবত করতে পারবে না, আপনার বডিতে যা চালু করেন। তারপরে আপনার পরিবারের একজন অভিভাবক হিসাবে, অভিভাবক হিসাবে আপনার পরিবারে এই আইনটা জারি করেন। কি বলেন, আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের পরিবারে যদি প্রত্যেকটা সদস্যকে যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো করে তৈরি করি, নিজেরা যদি অন্যায়কারীর পক্ষে অবস্থান না করি, তাহলে এই সমাজের যে দুষ্ট লোকেরা আছে, যে খারাপ লোকেরা আছে, ওরা ইঁদুরের গর্ত পাবে না লুকাবার জন্য। কিন্তু আমাদের সমস্যা দিনকাল ভালো না, এই এক স্লোগান দিয়া এই দিনকাল ভালো না এইটা বলা কবিরা গোনা, দিনকালকে গালি দেওয়া কবিরা গোনা, দিনকাল সবই ভালো, ভালো না মানুষ। আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, দেখবেন আপনার বিরুদ্ধে লোক দাঁড়াবে। কাক আর কোকিল গল্প করছে, কাক আর কোকিল, কোকিল বলছে রে কাক, কাক বলছে কোকিলকে যে কোকিল ভাই কি ব্যাপার, তুমি আর আমি, আমরা প্রায় জাতি ভাই। দেখবেন কোকিল আর কাক কিন্তু প্রায় সেম। কাক বলছে আর ভাই কি ব্যাপার, তোমার লোকেরা বন্দি করেছে ঘরের মধ্যে, আমার থেকেও বন্দি করে না, কি ব্যাপার, ব্যাপারটা কি, একই রকম আমার থেকেও বন্দি করে নাই। কোকিল বলছে রে কাক ভাই, যদিও আমরা প্রায় জাতি ভাই, সমস্যাটা হচ্ছে তুমি তো কথা বলতে পারো না, এজন্য তোমাকে কেউ বন্দি করে না, আর আমি কথা বলতে পারি, এই যে কথা বলতে পারি এটাই আমার দোষ, কথা বলতে পারার কারণেই লোকেরা আমাকে একেবারে খাঁচায় ঢুকে তালা লাগাইতেছে। কি কথা কি বুঝেছেন, এ সমাজে সবাই কথা বলে না,
এ সমাজের কিছু লোকেরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, যখন এই কিছু লোকেরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সবাইকে ধরে না, তখন এই যারা কথা বলে এদেরকেই ধরে জেলখানায় বন্দী করে। আজ সমস্ত মসজিদগুলি থেকে কোরআন এবং সুন্নার হক কথাগুলি উঠে আসে না। কোরআন এবং সুন্নার সঠিক কথাগুলি যদি প্রত্যেকটা মসজিদে যদি স্পষ্ট করে বক্তব্য দিত খতিব সাহেবেরা, তাহলে এই সমাজের দুষ্ট লোকেরা ইমামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস পাইত না। কিন্তু সমস্যা, আমি ছেড়ে দিয়ে যাব, নেংটি ঘিসি দৌড়াবে, কয় সাইজুর কত দিছেন, কয় 7,500, আমাক 4,000 দিলে আমি করবো ইমামতিটা। এই লোকের অভাব কি, আমি কি ভুল বললাম? একটা মসজিদের ইমাম চলে যাবার সাথে সাথেই কত ইমামেরা ফোন দেয়, এটাও জানতে চাই না ওই আগের ইমাম কেন বিদায় নিল, এটা জানার চেষ্টাও করে না ইমামেরা। এই জন্যই সমাজের এই দুরবস্থা। সমাজের এক শ্রেণীর দুষ্ট লোকেরা ইমামদের বিরুদ্ধে কথা বলে, প্রস্রাব করে পানি নেয় না, নামাজে বক্ত পড়ে না, এরাও ইমামের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কথা বলে। কারণ আমরা আমার জাতি ভাই বাস কাটে কিসে, কুড়াল বাসিলা বাস, আর এক বাসকে বলছে, রে আমার এই জাতি ভাই যদি ওই কুড়ালের ভিতরে না ঢুকতো তাহলে লোকেরা আমাকে কাটতে পাইত। আমাদের সমস্যা হচ্ছে আমরাই আমাদের শত্রু। প্রিয় উপস্থিতি, যে কথাটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ এবং নবীর বক্তব্য অনুযায়ী আপনি সমাজের মধ্যে সৎ কাজের আদেশ যতটুকুন পারেন, আপনার যতটুকুন ক্ষমতা আছে ওই জায়গা থেকেই, ওই জায়গা থেকেই আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে। ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। আপনার বাবাও যদি কখনো অন্যায় করে, আপনার বাবা হিসেবে তখন পরিচয় থাকবে না, আপনার পরিচয় হবে অন্যায়কারী হিসাবে, অপরাধী হিসাবে। একজন অপরাধীর বিরুদ্ধে অবস্থান নেওয়া আপনার উপরে শরীয়তের বিধান অনুযায়ী ফরজ হয়ে যাবে। অতএব দল মত নির্বিশেষে একজন মুসলমান হিসাবে উদাত্ত আহ্বান জানাতে চাচ্ছি, আমিও মুসলিম, আপনিও মুসলিম, আমরা মুসলমান, মুসলমান মুসলমানে ভাই ভাই। অতএব আমার কোন মুসলমান ভাইয়ের ক্ষতি হোক আমার দ্বারা, এইটা অন্তত পক্ষে আজ থেকে আর কেউ করব না বলেন ইনশাআল্লাহ। নবীজি বলছেন, মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমানেরা নিরাপদে থাকে। প্রিয় উপস্থিতি, আজ এই স্বাধীন বাংলায় আপনিও স্বাধীন, আমিও স্বাধীন, আমরা সবাই স্বাধীন। স্বাধীন বাংলায় আসুন সবাই স্বাধীনভাবেই বসবাস করি, কেউ কারো প্রতি কোনোরূপ অন্যায় অবিচার কোনোভাবেই আমার দ্বারা অন্যায় হোক এমন কাজ আমরা কেউ যেন না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কথাগুলি আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।